বলো যে আমার তো কোনো ফোন নেই, ওদের কাছে পাড়ার ছেলে তো অতীন্দ্র রয়েছে, তপন রয়েছে। হ্যাঁ আমার কোনো ফোন নেই, তা আর অতীন্দ্র আর কি ওর নামটা এলো তপন, ওদের দুজনের কাছে ফোন আসছে, ওরা জানে কোথায় যেতে হবে না কোথায় যেতে হবে, ওরা ভালো মতো জানে। আজকে বিভিন্ন অনুষ্ঠানে এদের দৌলতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কেমন লাগছে? ভগবানের দৌলতে যাচ্ছে, ওরা ভগবানের নয় সার্ভেন্ট, চাকর, ভগবানের চাকর এরা। আমি ওদের সাহায্যে যাচ্ছি না, আমি ভগবানের সাহায্যে যাচ্ছি, ওরা শুধুমাত্র ভগবানের চাকর হয়ে যাচ্ছে। ঠিক আছে, পুরনো এই গানটা গাইবে এই ধরনের বুদ্ধি দিত, তো এটা তো কোনো খারাপ না, আমি তো কোনো খারাপ কিছু বুঝিনি। মেয়ে তোমাকে দেখতো? হ্যাঁ দেখতো। মেয়ে দেখতো না, মেয়ে ওখানে টাকা পাঠাতো ওই ইয়ের হাতে, সাগরিকাকে পাঠাতো, সাগরিকা আমাকে দিয়েছে। কত টাকা পাঠাতো? কখনো 500 টাকা, পাঁচশো এরকম করেই টাকা পাঠাতো যখন দিয়েছে, তো তার সমস্ত যত্ন হয়েছে দিয়েছে, তো অস্বীকার করার কথা না এটা। না তাহলে তাহলে তোমার চলতো কি করে ওই 500 টাকায়? না আর আর যে 300 টাকা কত দিত, 300 কত টাকা, তাহলে মাসির মারফতে মাসি জানি। তাহলে তুমি স্টেশনের পিছনে থাকতে কেন? হ্যাঁ এবারে এই মানুষটাকে কি করে বোঝাবো বলো? টাকা তো পেতে তাহলে আবার থাকতে কেন? 300 টাকা আপনাকে দিচ্ছি, আপনি ঘরে থাকুন, আপনাকে আর কিছু খেতে দেবো না, 300 টাকা দিচ্ছি আপনাকে খেতে দেবো না, শুধু 300 টাকা হাতে খেতে পাবে। হ্যাঁ স্নানও করতে দেবো না, খেতেও দেবো না, কোন খাদ্য দেবো না, থাকবেন 300 টাকা নিয়ে ঘরে থাকবেন। নিয়মিত আসতো তারা, আপনাদের জানার দরকার নেই জানেন, এটা আপনি আমাকে কোশ্চেনটা বা প্রশ্নটা এমনি বেকার করছেন, আমার গলাটাকে মানে এত ভাবে আমাকে দুর্বল করতে যাচ্ছেন, কমজোর, যাতে আমি এই সব বলে শেষ করে এনার্জি বলো আর শক্তি তো নষ্ট করি। ঠিক কথা বলছি না? আগে কি মাসে মাসে আসতো মেয়ে দেখে শোনা করতে? এই লোকটা কি বোঝা নেই আগে না, আমি বল ঘরে বসতে না তো যাই চেয়ারে বসে, চেয়ারে বসে। আমরা কোথায় বিয়ে হয়েছে দিদি? কোথায় বিয়ে হয়েছে? আমাদের শিউরিতে বিয়ে হয়েছে। শিউরি? শিউরি কোথায়? শিউরি বীরভূম। কি নাম আপনার? আমার নাম সাথী রায়। সাথী রায়, আজকে কোথায় এসেছিলেন? আমি তো এখানে দু তিন দিন ধরে রয়েছি মায়ের কাছে। এর আগে আসেননি? হ্যাঁ এর আগেও এসেছিলাম, কদিন আগেই নিয়ে এসেছিলাম, মা বাইরে যাওয়ার আগে এসেছিলাম। তার আগে মাকে দেখাশোনা কে করতো? তার আগে মাকে দেখাশোনা দেখুন, আমার আমি যতটা পেয়েছি মাকে আমি অ্যাকাউন্টে টাকা পাঠাতাম, এবার সে তার অ্যাকাউন্ট থেকে টাকা পেয়েছে। বাজে কথা তুলবেন না, আমি মানা করছি। বলছে যেটা সবাই সবাই আমরা জানি, যেটুকু আমাকে বলতে দিন, যেটা জানি যে আপনি মাকে দেখেননি বললেই মাকে রানাঘাটে গেলেন, সেটা হয়তো বলতে পারে, সেটা হয়তো এতদিন বাদে একটা গ্যাপ পড়েছে সেটা বলতে পারে। ঠিক আছে, কোন অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে জিজ্ঞেস করো, মাকে কোন রকম ছিল। তো আজকে কেন এসেছে? আজকে আমি আসিনি, আমি দুদিন আগে এসেছি। ওই সেটাই হলো মায়ের সুনাম, মা আজকে হাইলাইট হল মানুষ, এটা তো ন্যাচারাল ব্যাপার যে আমি যখন মাকে নিজে কিছু করতে পারবো না, যখন যখন দেখছি হ্যাঁ পাচ্ছি সবাই, তো আমি যখন দেখতে এলাম যে মা কেমন আছে না, সেটা তো অবভিয়াসলি দেখতেই পারে একটা বাচ্চা, একটা মা। যা দেখেছিলেন তার থেকে ভালো দেখলেন তো? অবশ্যই ভালো। কতটা ভালো দেখলেন? মোটামুটি মোটামুটি। প্রবলেম কি আছে?